সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তোমার শুভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এর আগের ক্লাসে বিস্তারিতভাবে জেনেছি, এই জন্য আজকের এই স্লাইডটুকু তার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে স্লাইডটুকু বিস্তারিতভাবে দেখালাম না। তোমরা বাসায় ভালো মতো করে অংশটুকু পড়ে নিবে এবং কোনো সমস্যা হলে ফোনের মাধ্যমে সমাধান করে নিবে। রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পে দেখিয়েছেন যে বোবা বা প্রতিবন্ধী মানুষের মনের অভিব্যক্তি কীভাবে প্রকাশ করে এবং তারাও যে তাদেরও যে মনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা থাকে সেটি তাদের দেখিয়েছেন এবং তাদের প্রতি আমাদের কী ধরনের আচরণ করা উচিত, কতটুকু সহানুভূতিশীল হওয়া উচিত সে সম্পর্কে কবি লেখক দেখিয়েছেন এই শুভা গল্পে। আমরা এখন পাঠ বিশ্লেষণে যাই। তোমরা খুব মনোযোগ সহকারে গল্পটি পড়ে থাকবে। গল্পটি পড়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। যে আমরা দেখতে পাই যে এই শুভা গল্পে দেখা যায় যে শুভা একটা অসহায় বাক প্রতিবন্ধী, এমনকি তার মাও তাকে গর্ভের কলঙ্কিনী হিসেবে চিহ্নিত করে এবং তার বাবা, একমাত্র তার বাবা তাকে শুধু ভালোবাসে। সে পৃথিবীর কাছে অসহায় হিসেবে নিজেকে উপস্থাপিত করে এবং তার যে মনের অভিব্যক্তি সেটি প্রকাশ করে বিভিন্ন বোবা প্রাণী এবং প্রকৃতির মাঝে। দেখো আমরা কিছু কঠিন শব্দগুলো জেনে নিই। যে পূর্ণিমা তিথি চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়, কপল অর্থ হচ্ছে গাল, এরপরে পল্ল নেত্রপল্লব হচ্ছে চোখের পাতা, শুক্লা দ্বাদশী অর্থ হচ্ছে চাঁদের দ্বিতীয় দিন। এখন আমরা পাঠ বিশ্লেষণে যাই। পাঠ বিশ্লেষণে আমরা দেখি যে শুভার অন্তরঙ্গ বন্ধুর দল সর্বশীয় পাঙ্গুলি, এছাড়া তাহার যথেষ্ট আনুগত্য, এছাড়া ছাগল এবং বিড়াল শাবকও তাহার যথেষ্ট আনুগত্য করিত। এরপরে দেখো একটি কাজ নাও, যে কপল অর্থ কী, শুক্লা দ্বাদশী অর্থ কী, গাভী দুটির নাম কী। তোমরা একটি আমরা পাঠ বিশ্লেষণে দেখি। প্রতাপ, লোকটি অত্যন্ত অকর্মণ্য, বড়শি দিয়ে নদীতে মাছ ধরে শুভা তেঁতুলতলায় বসিয়া থাকে। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা তাহা নিজ হাতে সাজিয়া আনিত এবং সে শুভা মনে মনে ভাবিত যে শুভা যদি জলকুমারী হইত এবং সে যদি তোমার আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া ঘাটে রাখিয়া যাইত, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে শুভা বসে আছে। এই যে শুভা, তার যে মনের অভিব্যক্তি, এটি হচ্ছে তার তোমার প্রতাপকে যে মনে মনে সে পছন্দ করিত, তখন সে তার প্রতি যে তার ভালোবাসার যে প্রকাশ সেটি সে মনে মনে নিজের আপন মনে সেটি জাল বুনিত এবং মনে মনে সেটি মনের ভিতরে প্রকাশ করে ধরে রাখত। তারপর দেখো শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। গভীর পূর্ণিমা রাতে সে এক একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাইরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী। সে ভাবত তার পাশে কেউ নেই, সে ভাবত যে প্রকৃতিও মনে হয় প্রকৃতির পাশেও কেউ নেই তার মতো একা, সে প্রকৃতির কাছে তার মনের অভিব্যক্তি প্রকাশ করতে চাইত। এরপর আমরা একটি কাজ দেই, দেখো অকর্মণ্য ছেলেটির নাম কি, শুভা মাছ ধরতে কীভাবে সাহায্য করত। শুভা মাছ ধরতে কীভাবে শুভা মাছ ধরতে কীভাবে সাহায্য করত, তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝে ফেলেছ। যে এর আগের স্লাইডে তোমরা দেখেছ যে আমরা দেখেছি যে অকর্মণ্য ছেলেটি কে ছিল। আচ্ছা, এই উত্তরগুলো তোমরা খাতায় লিখে ফেলবে এবং পরবর্তী ক্লাসে সমস্যা হলে সমাধান করে নিবে। আচ্ছা, এরপরে আমরা
আর টু আমরা দেখতে পাই যে তোমার আরেকটু পাঠ বিশ্লেষণে যাই। নানা এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও তোমার নানা নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। মানিকণ্ঠের সচ্ছল অবস্থা ছিল, দুবেলা পেট ভরিয়া মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। এই যে সমাজের চিত্র, একজন বা প্রতিবন্ধী বাবা মায়ের যে কী অবস্থা, সেটি লেখক এই গল্পে দেখিয়েছেন। তারপর দেখো, কিছুদিনের মতো বিদেশ থাকিয়া আসিয়া বাণীকণ্ঠ কলকাতা যাইবার জন্য বলিল। বিদেশ যাত্রার উদ্যোগ হইল, হইতে লাগিল। ইতিমধ্যে একদিন প্রতাপ কইল, কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। আচ্ছা, এরপর দেখো, যে প্রতাপে কথা বলার পরিপ্রেক্ষিতে যে সুভার যে মনের অবস্থার সৃষ্টি হয়েছিল সেটি কেমন মর্মবিদ্ধ হরিণী ব্যথের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কী দোষ করিয়াছিলাম। সুভা তেমন করিয়া প্রতাপের দিকে চাইল, যে তার যে মনের চাওয়া এবং মনের যে আকুতি সেটি সে প্রকাশ করিতে, ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারেনি, কিন্তু নীরব যে চাহনি সেটির মাধ্যমে প্রকাশ পেয়েছে। আচ্ছা, এরপরে আমরা আর একটু দেখি যে মানিকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন, সুভা তাহার পায়ের কাছে বসিয়া কাঁদিতে বসিয়া তার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। এই যে তার কান্নার যে প্রকাশ, এটি তার যে মনের দুঃখ সেটি প্রকাশ পেয়েছে। আমরা এই গল্পের মাধ্যমে যে বোবা এবং বাক প্রতিবন্ধী মানুষের যে মনের আকুতি বেদনা সেটি আমরা দেখতে পাই এই গল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গল্পের মাধ্যমে সেটি আমাদের সামনে তুলে ধরেছেন, যে একজন সাধারণ মানুষের যে মনের অভিব্যক্তি থাকে ঠিক তেমনই একজন বাক প্রতিবন্ধী মানুষেরও ঠিক সেরকম মনের চাওয়া পাওয়া আনন্দ বেদনা ভালোবাসা সব কিছুই থাকে, কিন্তু আমরা যে সুস্থ মানুষ তারা সেটি বুঝতে চাই না এবং বুঝতে পারি না। তারই বোঝার জন্য এবং তাদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য এবং তাদের প্রতি আমরা আরও যেন মমত্ববোধ দেখাই, সেই জিনিসটাই এখানে গল্পে তুলে ধরা হয়েছে। কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে, সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল, দুই নেত্র পল্লব হইতে টপটপ করিয়া সুজল পড়িতে লাগিল। এটিও সেই যে কষ্টের অভিব্যক্তি সেটি প্রকাশ পেয়েছে। আচ্ছা, এরপর দেখো, সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তার সেই চির পরিচিত নদী তটে সম্পসজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। এই যে তার যে মনের আকুলতা এবং ব্যাকুলতা সেটি সে প্রকাশ করেছে ধরণীর বুকে, আমরা সেটিও দেখতে পাই। আচ্ছা, এরপরে আমরা, ভিডিওটি দেখানো সম্ভব হচ্ছে না, আমরা একটি কাজে যাই, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, এই কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। এইটি আসলে কী প্রকাশ পেয়েছে তুমি তোমার ভাষায় লিখে ফেলবে। আমরা দেখলাম যে আসলে যে একজন মানুষের যে তার মনের অভিব্যক্তি প্রকাশ করতে চায় প্রকৃতির কাছে, যে কোনো প্রাণীর কাছে, সেটি আমরা এই সুভা গল্পের মাধ্যমে দেখতে পেলাম। আচ্ছা, পূর্ণিমা তিথি অর্থ কী, সুভার অন্তরঙ্গ বন্ধু কারা, প্রতাপের শখ কী, বাণীকণ্ঠের শত্রু ছিল কেন, সুভারা কোথায় চলে যাবে, চলে যাবার কথা শুনে প্রতাপ সুভাকে কী বলে, এই গল্পটি কী বলে, এটি তুমি উত্তরগুলো খাতায় লিখে ফেলবে, যদি কোনো সমস্যা হয় ফোনের মাধ্যমে আলোচনা করে সমাধান করে নেবে। আচ্ছা, এরপরে আমরা একটি বাড়ির কাজ দেই।
তোমার পরিচিত কোনো অকর্মণ্য ছেলের দৈনন্দিন কার্যগুলির আলোচনা করো। আসলে আমরা এই গল্পের মাধ্যমে যে জিনিসটি বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি যে প্রতিবন্ধী, যে কোনো প্রতিবন্ধী মানুষের প্রতি আমাদের কতটুকু সহানুভূতিশীল হওয়া দরকার সেটি লেখক এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। তাদের মনেও যে আশা আকাঙ্ক্ষা আনন্দ বেদনা চাওয়া পাওয়া থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের সে বিভিন্ন ভঙ্গির মাধ্যমে, বিভিন্ন চাহনির মাধ্যমে আমরা তারা যে প্রকাশ করে এবং সেই চাওয়ার প্রতি এবং প্রকাশের প্রতি আমরা যেন সহানুভূতিশীল হই, সেটি আসলে লেখক এই শুভা গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।